আজকের ভিডিওতে আমরা BLDC মোটর বা ব্রাশলেস ডিসি মোটরকে খুব ভালোভাবে জানার চেষ্টা করব। সেই সাথে দেখেন এখানে লেখা আছে একটা ব্রাশলেস মোটরে A2212, এই জিনিসটা কি 10T, এই জিনিসটা কি 1400 KV, এই জিনিসটা কি, এগুলোর সম্পূর্ণ বিস্তারিত ধারণা নেব এবং BLDC মোটরের ভেতরে কী কী থাকে, কোন জিনিসের নাম কী এবং সাধারণ ডিসি মোটরের ভেতরে কী থাকে এগুলো সম্পর্কে বিস্তারিত একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তো চলেন শুরু করা যাক। এই BLDC মোটর জিনিসটা কি, যে মোটরের ভেতরে ব্রাশ থাকে না সেগুলোকে BLDC মোটর বা ব্রাশলেস ডিসি মোটর বলে। আমার হাতে দেখেন এটা একটা ব্রাশড ডিসি মোটর। এটার খুললে দেখতে পাবো আমরা ভেতরে, মানে জিনিসটা একটু ভালোভাবে খুলি, দেখেন এটা খুললে আমরা এখানে দুইটা ব্রাশ জাতীয় কিছু একটা দেখতে পাবো। একটু ভালোভাবে খেয়াল করেন, দেখেন এখানে দুইটা অংশ আছে, এটা একটা ব্রাশ, এটা একটা ব্রাশ। তো যে মোটরের ব্রাশ আছে ভেতরে এগুলাকে ব্রাশ ডিসি মোটর বলে, আর যে মোটরের ভেতরে এই ব্রাশটা নাই সেটাকে আমরা ব্রাশলেস মোটর বলতে পারি। BLDC মোটরটা খোলার আগে আমরা জেনে নিই যে ব্রাশ মোটরের কোন অংশের নাম কোন কী। এই দুটো টার্মিনাল দেখতে পাচ্ছেন, নেগেটিভ অথবা পজিটিভ, তো এটা হচ্ছে টার্মিনাল, আর ভেতরে যে খেয়াল করছেন এই দুইটা অংশ এটা হচ্ছে ব্রাশ। আমার হাতে যে অংশটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে রোটার। এখানে দেখেন একটা সাদা সাদা অংশ আছে, এগুলোর নাম হচ্ছে কোর, আর এখানে দেখেন পেঁচানো কয়েল আছে, এটার নাম হচ্ছে উইন্ডিংস, আর এখানে দেখেন যেখানে আমরা ব্রাশ সংযুক্ত করি বা সংযুক্ত হয় মোটরের, এই মোটরটাকে রান করার জন্য, এটার নাম হচ্ছে কমিউটেটর, আর এই যে একটা লোহার দণ্ড দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে শ্যাফ্ট, ঠিক আছে, আর এই অংশটার নাম হচ্ছে স্টেটর। আর এখানে দেখেন ভেতরে দুইটা ম্যাগনেট আছে, এটা হচ্ছে একটা ম্যাগনেট, এটা একটা ম্যাগনেট, এটা যদি সাউথ পোল হয় এটা হবে নর্থ পোল। এবার আমরা BLDC মোটরটা খোলার চেষ্টা করি। একটু ভালোভাবে খেয়াল করলে দেখতে পাবেন এটার নাম আমরা রোটার বলি বা যে অংশটা ঘুরে। এটার ভেতরে দেখেন কিছু ম্যাগনেট সাজানো আছে, এটা একটা ম্যাগনেট, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, এগুলো হচ্ছে পার্মানেন্ট ম্যাগনেট। এটা যদি সাউথ হয় পরেরটা হবে নর্থ, তারপর এটা সাউথ, তারপরে নর্থ, মানে বিপরীতভাবে সাজানো থাকে, একটা সাউথ, একটা নর্থ, একটা সাউথ, একটা নর্থ। এই যে লোহার দণ্ডটা দেখতে পাচ্ছেন এটার নাম আমরা বলবো শ্যাফ্ট। এবার এই অংশটা খেয়াল করেন, এই অংশটার নাম হচ্ছে স্টার্টার, ঠিক আছে। এখানে দেখেন একটু সাদা সাদা অংশ দেখতে পাচ্ছি, মানে জং লেগে গেছে, এটার নাম হচ্ছে কোর। এখানে দেখেন তার পেঁচানো আছে কয়েল, এগুলোর নাম হচ্ছে উইন্ডিংস বলা হয়। আর এখানে দেখেন ভেতরের অংশ আছে, এটা হচ্ছে বিয়ারিং, আর এপাশেও একটা বিয়ারিং আছে। এখানে দেখেন তিনটা তার আছে বা এগুলোকে আমরা টার্মিনালও বলতে পারি, এই মোটরগুলোকে আমরা থ্রি ফেজ মোটরও বলতে পারি। তো এই অংশটার নাম কি বললাম, এটার নাম হচ্ছে স্টার্টার, আর এই অংশটার নাম হচ্ছে রোটার। এই BLDC মোটর কীভাবে কাজ করে বা ব্রাশ মোটর কীভাবে কাজ করে খুবই সংক্ষেপে একটা ধারণা দিই। বড় ভিডিও করতে গেলে প্রায় 1 ঘন্টার ভিডিও লাগবে জাস্ট ডিসকাস করতে গেলে, তো আমি খুব সাধারণভাবে বোঝানোর চেষ্টা করব। দেখেন এটা একটা ব্রাশ মোটরের অংশ, এটা হচ্ছে দুইটা টার্মিনাল, এই দুইটা টার্মিনালের মাধ্যমে আমরা তড়িৎ প্রবাহ করি বা ব্যাটারির সাথে সংযোগ করি। এই ব্যাটারির সাথে যখন সংযোগ করব এই ব্রাশে তড়িৎ প্রবাহ আসবে, ঠিক আছে। এটা হচ্ছে রোটার, রোটারটা হচ্ছে এখানে মানে থাকবে, তো এর ভেতরে হচ্ছে ব্রাশের মাধ্যমে কমিউটেটরে সংযোগ হবে এবং এই কয়েলে তড়িৎ প্রবাহ চলে আসবে। কয়েলে যখন তড়িৎ প্রবাহ চলে আসবে এখানে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড জেনারেট হবে। এই ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের তো প্রান্ত আছে বা পোল আছে, তাই না, নর্থ পোল বা সাউথ পোল। এখানে দেখেন ভেতরে ম্যাগনেট আছে, এই ম্যাগনেটের সাথে এই ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড রিয়াকশান করবে এবং এই মোটরটা ঘুরতে থাকবে। জাস্ট সিম্পল একটা ধারণা, এই তারের মাধ্যমে বা টার্মিনালের মাধ্যমে তড়িৎ প্রবাহ আসবে, ব্রাশে আসবে, ব্রাশ থেকে কমিউটেটরে আসবে, কমিউটেটরের মাধ্যমে কয়েলে আসবে, কয়েলে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড জেনারেট হবে, এই ইলেক্ট্রোম্যাগনেটিক ফিল্ড এই মোটরের ম্যাগনেটের সাথে রিয়াকশান হবে এবং মোটরটা ঘুরতে থাকবে বা রোটারটা ঘুরতে থাকবে। এটা সাধারণ ডিসি মোটর। আর আমি যদি বলি যে BLDC মোটর কীভাবে কাজ করে, এটা একটু কমপ্লেক্স ডিজাইন, তাও আমি খুবই সাধারণভাবে বলার চেষ্টা করব। এটা যদিও বা থ্রি ফেজ মোটর, তো এটা দেখেন এটার হচ্ছে ম্যাগনেটিক প্রান্তটাই ঘুরে। কীভাবে কাজ করে আমি জাস্ট হালকা একটা ধারণা দিব, ঠিক আছে। ধরেন মাধ্যমে যখন নেগেটিভ বা পজিটিভ দিব তখন এটা কয়েলে আসবে, কয়েলে এসে এখানে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড জেনারেট করার চেষ্টা করবে
এক একটা অংশ, একটা এটা যদি সাউথ জেনারেট করে, এটা নর্থ, এটা সাউথ, এটা নর্থ, এটা সাউথ, এটা নর্থ, এভাবে জেনারেট করার চেষ্টা করবে। আর এখানে দেখেন এর ভেতরে যে ম্যাগনেট আছে, এই ম্যাগনেটের পোলারিটির উপরে ডিপেন্ড করে এই নর্থ পোল বা সাউথ পোল জেনারেট করবে, ঠিক আছে। নর্থ সাউথকে টানে, মানে নর্থ নর্থ হলে ধাক্কা দিবে আর নর্থ আর সাউথ আকর্ষণ করবে। তো এই ম্যাগনেটের পোলারিটির উপর ডিপেন্ড করে এখানে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড জেনারেট হবে এবং মোটরটা ঘুরতে থাকবে। এটার একটা কমপ্লেক্স ব্যাখ্যা আছে, মানে বিশাল একটা ব্যাখ্যা থাকে, তো আমি অত দূর ব্যাখ্যা যাচ্ছি না। তো এই বিএলডিসি মোটরকে কন্ট্রোল করার জন্য আমাদের ইএসসি দরকার হবে। এই বিএলডিসি মোটরটা একটু ভালোভাবে খেয়াল করে দেখেন, এখানে যেমন লেখা আছে A2212, 10T, 1400 kV, এই তিন ধরনের লেখা দ্বারা আমরা কী বুঝবো? প্রথম অংশ দ্বারা আমরা কী বুঝবো? মোটরটার সাইজ। এই মোটরের লেখাগুলো একটু খেয়াল করেন, দেখেন প্রথমে কী লেখা আছে, 22। এই 22 দ্বারা আমরা বুঝবো স্টার্টারের ডায়ামিটার। আর পরেরটা কী লেখা আছে, 12। এই 12 দ্বারা বুঝবো স্টার্টারের হাইট কত। একটু ভালোভাবে খেয়াল করে দেখেন, এই স্টার্টারের ডায়ামিটারটা পুরাপুরি 22ই আছে, এই স্টার্টারের হাইট পুরাপুরি 12। এখানে দেখেন পরবর্তী অংশে কী লেখা আছে, 10T। এটার অর্থ আমরা বুঝতে পারবো, নাম্বার অফ টার্ন পার পুল হচ্ছে 10, ঠিক আছে। এটার বিশাল একটা ব্যাখ্যা আছে, এই ব্যাখ্যাটা আমি দিতে পাচ্ছি না এখন, কারণ এটা ব্যাখ্যা দেওয়ার জন্য একটা অ্যানিমেশন ফর্ম্যাট লাগবে বা বিশাল একটা লেকচার দিতে হবে খালি নাম্বার অফ টার্ন পার পুলের ব্যাখ্যাটা দেওয়ার জন্য। জাস্ট এটা মনে রাখবেন, এটার নাম্বার অফ টার্ন পার পুল হচ্ছে 10। তার পরের অংশটা হচ্ছে 1400 kV। এই কেভি দ্বারা আমরা কী বুঝবো, এই মোটরে কত ভোল্ট দিলে কত আরপিএমে ঘুরবে। তো আরপিএম জিনিসটা কি, রোটেশন পার মিনিট, ঠিক আছে। এখানে দেখেন 1400 লেখা আছে, 1400 kV মানে কি, এখানে যখন আমি 1 ভোল্ট দিব এই মোটরটা, 1 মিনিটে 1400 পাক ঘুরবে। যদি 2 ভোল্ট দিই, 1400 × 2, ঠিক আছে। জাস্ট আমরা কেভিকে ভোল্ট দ্বারা গুণ করলে যেটা পাবো সেটা আমরা আরপিএম বুঝবো, ঠিক আছে। আরপিএম অর্থ হচ্ছে রোটেশন পার মিনিট, প্রত্যেক মিনিটে অত পাক ঘুরবে। জাস্ট কেভিকে ভোল্টেজ দ্বারা গুণ করবেন, তাহলে বুঝতে পারবেন যে এটা হচ্ছে কত আরপিএমে ঘুরবে। এটা ডিপেন্ড করে সম্পূর্ণ আপনার উপর, আপনি যত ভোল্ট দিবেন তত বেশি জোরে ঘুরবে। এখন যদি আপনি মনে করেন যে 1400 ভোল্ট দিবেন, 1400 দিয়ে 1400কে গুণ করবেন, তাহলে যেটা বের হবে ওটা হচ্ছে আরপিএম। এখানে যে অংশটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে বুলেট প্রপেলার অ্যাডাপ্টার। এটার মাধ্যমে আমরা একটা প্রপেলারকে মোটরের সাথে অ্যাডজাস্ট করতে পারবো। এখন কথা হচ্ছে যে বিএলডিসি মোটর আর ডিসি মোটর কীভাবে চালাইতে হয়। সাধারণ ডিসি মোটর আমরা একটা ব্যাটারির মাধ্যমে চালাইতে পারবো, আর কিচ্ছু লাগবে না, ঠিক আছে। আর যদি আমরা বিএলডিসি মোটর চালাইতে চাই তাহলে প্রথমে কী লাগবে, একটা ব্যাটারি লাগবে। তারপরে মোটরটাকে রান করার জন্য ইএসসি লাগবে বা ইলেকট্রনিক্স স্পিড কন্ট্রোলার লাগবে। সেই সাথে এই ইএসসিকে সিগন্যাল দেওয়ার জন্য PWM সিগন্যাল জেনারেটর লাগবে, অথবা আমরা মাইক্রো কন্ট্রোলারও ইউজ করতে পারি, অথবা রিসিভার ইউজ করতে পারি, অথবা ফ্লাইট কন্ট্রোলার। আসলে যেগুলো PWM সিগন্যাল জেনারেট করতে পারে সেগুলাই লাগবে, কিন্তু ইএসসি মাস্ট। আর এই ইএসসিটাকে খুব ভালোভাবে জানতে হলে একটা আই বাটনে একটা ভিডিও দেখতে পাবেন, বা ডিসক্রিপশানেও ভিডিওটা পেয়ে যাবেন, সেই ভিডিওটা গিয়ে দেখবেন। একটা ইএসসির আমি ভিডিও করেছি, সেটা হচ্ছে 18 মিনিটের ভিডিও, সেখানে বিস্তারিত একটা ব্যাখ্যা দিয়ে দিয়েছি ইএসসি সম্পর্কে। তাহলে এই মোটরটা কীভাবে কন্ট্রোল হয়, ইএসসির সাথে তিনটা টার্মিনাল মোটরের সাথে সংযুক্ত করতে হবে, সেই সাথে ইএসসির প্লাগটা ব্যাটারির সাথে দিতে হবে, এবং PWM সিগন্যাল জেনারেটরের মাধ্যমে এখানে সিগন্যাল দিয়ে এই মোটরটাকে রান করতে হবে। আপনারা প্রায় কনফিউশনে পড়ে যান যে কত কেভির মোটরে কত ইঞ্চি প্রপেলার লাগাতে হবে, তো সেটা আমি বলছি। তো বিভিন্ন ধরনের কেভির মোটর হয়ে থাকে, তো একটা জিনিস মাথায় রাখবেন, মোটরের কেভি যত বৃদ্ধি পাবে মোটরের টর্ক তত কমে যাবে, ঠিক আছে। টর্ক মানে হচ্ছে জাস্ট শক্তি বুঝবো, ঠিক আছে। টর্ক মানে টুইস্টিং ফোর্সও বলা হয়, জাস্ট টর্ক মানে আমরা বুঝবো যে শক্তি। তো কত কেভির মোটরে কত ইঞ্চি প্রপেলার লাগাবো, তাই না? তো আমি জাস্ট আপনাদেরকে এখন বলে দেওয়ার চেষ্টা করবো যে কত কেভির মোটরে কত ইঞ্চি প্রপেলার লাগাইতে পারেন। এটা হচ্ছে প্রপেলার বা পাখা। তো যদি পাখার সাইজ 3 ইঞ্চি হয় তাহলে 3000 কেভি বা 3000 কেভির বেশি মোটর লাগাইতে পারবেন, কোনো সমস্যা নেই। আবার যদি প্রপেলারের সাইজ 4 ইঞ্চি হয় তাহলে আপনি 2600 থেকে 3000 কেভির মোটর লাগাইতে পারবেন। আবার এই প্রপেলারের সাইজ যদি 5 ইঞ্চি হয় তাও 2600 থেকে 3000 কেভির মোটর লাগাইতে পারবেন, মানে 4 আর 5-এর সেম কেভির মোটরই লাগাইতে পারবেন, যেটা হচ্ছে 2600 থেকে 3000 কেভি। আবার 6 ইঞ্চির প্রপেলারে আপনি 2000 থেকে 2300 কেভির মোটর লাগাইতে পারবেন। আবার প্রপেলারের সাইজ যদি 7 ইঞ্চি হয় তাহলে 1600 কেভি থেকে 1900 কেভির মোটর আপনি লাগাইতে পারবেন। আবার প্রপেলারের সাইজ যদি 8 ইঞ্চি হয় তাহলে 1400 কেভির মোটরও লাগাইতে পারবেন, বা 1000 কেভির মোটরও লাগাইতে পারবেন। আর কিছু কিছু জায়গায় 10 ইঞ্চিরও প্রপেলার হয়ে থাকে, সেগুলোও
মানে 1000 কেভির মোটরে অনায়াসে লাগাতে পারবেন। তো এই ধারণাটা মাথায় রাখলে আপনার কোনো প্রকার সমস্যা হবে না একটা ড্রোন ফ্লাই করতে বা মোটরটা চালাতে। এখন ছোট্ট একটা এক্সপ্লেনেশন দেওয়ার চেষ্টা করি। আপনাদেরকে আমি বললাম একটু আগে যে মোটরের কেভি যত বৃদ্ধি পাবে মোটরের টর্ক তত কমে যাবে। আর একটা জিনিস মাথায় রাখবেন, জিনিসটা খালি একটু ভাববেন যে মোটরের সাথে যে প্রোপেলারটা লাগাবো সেটা সাইজ যদি বৃদ্ধি পায় তাহলে এটা চালাইতে গেলে বা ঘোরাইতে গেলে শক্তি বেশি লাগবে। তো শক্তি বেশি কার যে মোটরের কেভি কম, তাহলে আমরা ছোট পাখাতে বেশি কেভির মোটর লাগাইতে পারবো আর বড় পাখাতে আমাদেরকে কম কেভির মোটর লাগাইতে হবে। তো এই জিনিসটা মাথায় রাখলে বা একটু ভাবলে আপনাদের মানে এগুলা ব্যবহার করতে বা আইডেন্টিফাই করতে সমস্যা হবে না। ব্রাশ মোটরের তুলনায় এই বিএলডিসি মোটর কী কী ধরনের লাভ হতে পারে আমাদের ইউজ করার ক্ষেত্রে? এটা নয়েজ কম, ঘুরতে গেলে আওয়াজ খুবই কম, অনেক জোরে ঘুরে। তারপরে হাই ইফিসিয়েন্সি, যেটা হচ্ছে 85-90% পর্যন্ত আমরা পাবো। আর যেখানে হচ্ছে সাধারণ ডিসি মোটর বা ব্রাশ মোটর 75-80% দিয়ে থাকে, আর এটা হচ্ছে 85-90%। তারপরে এটা হচ্ছে লং লাইফ, অনেক দিন ধরে চলে, নষ্ট খুব কম হয়। সাধারণ মোটরের তুলনায় এগুলোর ওয়েট কম হয়ে থাকে। এবার আমি আপনাদেরকে বলার চেষ্টা করি এই বিএলডিসি মোটরগুলো ব্যবহারের ক্ষেত্রে কী অসুবিধা হতে পারে। এই বিএলডিসি মোটরগুলো চালানোর জন্য ইএসসি লাগবে, তারপরে পিডাব্লিউএম সিগন্যাল জেনারেটর লাগবে, মানে ইএসসি তো লাগবে, সেই সাথে পিডাব্লিউএম সিগন্যাল জেনারেটর, হতে পারে সার্ভো টেস্টার, আরডিনো, রেসবেরি পাই, তারপরে রিসিভার, ফ্লাইট কন্ট্রোল, এগুলো লাগবে। আর সাধারণ ডিসি মোটর জাস্ট একটা ব্যাটারি আর একটা ওই মোটর হলেই চালাতে পারবেন, কিন্তু এই বিএলডিসি মোটর সেটা সম্ভব না। এই বিএলডিসি মোটরের দাম অনেক বেশি হয়ে থাকে, আবার এই বিএলডিসি মোটর সব জায়গায় অ্যাভেলেবেল না, সব জায়গায় পাওয়া যায় না। এই বিএলডিসি মোটরগুলোর স্টার্টিং প্রাইস 350-400 থেকে জাস্ট শুরু, আরও বিভিন্ন দামের হয়ে থাকে, 800, 900, 1000, 2000, 3000, 16000, 20000, 1 লাখ, 2 লাখ, বিভিন্ন ধরনের পাওয়া যায়। দাম শুনে ঘাবড়াবেন না, এগুলো মোটরের দাম এরকমই হয়ে থাকে। আমাদের মাঝে একটা ভুল ধারণা আছে, যেটা হচ্ছে মনে করি যে বাইরের অংশটা ঘুরলে আমরা সেটাকে বিএলডিসি মোটর বলবো। আসলে না, বিএলডিসি মোটর দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে আউটার রান, এটা হচ্ছে আউটার রান, যেটা হচ্ছে বাইরের অংশটা ঘুরবে, আর ইনার রানও পাওয়া যায়, যেটা হচ্ছে ভিতরের অংশটা ঘুরবে, বাইরের অংশটা স্থির থাকবে। ইনার রান বিএলডিসি মোটর যেগুলো, এগুলো আসলে ইলেকট্রিক কার বা ইলেকট্রিক বাইক বা ইলেকট্রিক বাইক এগুলাতে ইউজ করা হয়। তো বিভিন্ন ধরনের বিএলডিসি মোটর হয়ে থাকে, ওটার মেকানিজম জাস্ট একটু আলাদা। যে এটা তো দেখেন, এটা আউটার রান কেমন, এটার বাইরের অংশটা ঘুরবে, আর যেটা ইনার রান ওটার ভিতরের অংশটা ঘুরবে, এবং শ্যাফটের সাথে, এই শ্যাফটের সাথে ম্যাগনেটগুলো লাগানো থাকবে। তো এগুলোর আরও ব্যাখ্যা আছে, আমি আর আজকে বেশি ব্যাখ্যা করছি না, কারণ আপনাদের একটাই কমপ্লেন যে আমি ভিডিওর লেন্থ খুব বড় করে ফেলি। তাও যেটুকু পারলাম চেষ্টা করলাম। আর এনএস ড্রোন সিরিজটা এভাবেই চলতে থাকবে। আপনারা চেয়েছিলেন যে পার্ট ওয়াইজ প্রত্যেকটা ভিডিও চান প্রত্যেকটা জিনিস সম্পর্কে। এর আগে এসি সম্পর্কে আমি ধারণা দিয়েছি, ব্যাটারি সম্পর্কে ধারণা দিয়েছি, এবার মোটর সম্পর্কে দিলাম। সামনে আরও যে ফ্লাইট কন্ট্রোলার বা সার্ভো টেস্টার বা আরও যে প্রোপেলার আছে এগুলো সম্পর্কে বিস্তারিত পার্ট ওয়াইজ ভিডিও দিতে থাকবো। আজকের মতো এ পর্যন্ত।